তো আজকের ভিডিও স্টার্টিংয়ে ইন্ট্রো না দিয়ে আমি একটা ট্রানজিশন দিয়ে স্টার্ট করলাম। ট্রানজিশনটা হচ্ছে আমি আইবুড়ো ভাতে যে চুড়িদারটা পরেছিলাম সেই চুড়িদারটা ট্রানজিশন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিদ ব্লগস। আর আমি শাহিনি, তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তো এই ভিডিওটা হবে একটা মেকআপ ভিডিও। আমি এখন আইবুড়ো ভাত খেতে যাচ্ছি, তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো সবাই। তো আইবুড়ো ভাতে আমি ঠিক কীরকম মেকআপ লুক করছি, আমি মানে কীরকম সেজে গুঁজে যাচ্ছি, তো সেটারই একটা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে। তো ফার্স্টে আমি লেন্স অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ তোমরা প্রত্যেকেই আশা করি এতদিনে জেনে গেছো যে আমি চশমা পরি। তো চশমা তো সবসময় পরি না, আবার কখনো কখনো পরি, কখনো কখনো পরি না, মানে অল টাইমই পরে থাকি। কোনো অকেশন পারপাস আমি লেন্স ব্যয়ার করি, এমনি সারাদিন 24 ঘন্টা আমি চশমাই পরে থাকি। এমনি এখন যেমন আমি আইবুড়ো ভাত খেতে যাবো, তারপরে বিয়ের সময়, বউ ভাতের সময়, এমনি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তখন আমি লেন্সটাকে ব্যয়ার করি। তো আজকে আইবুড়ো ভাত খেতে যাচ্ছি বলে আমি লেন্সটাকে পরেছি। তো আগে ভালো করে লেন্সটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, লেন্স পরার সময় খুব অসুবিধা হয়, চোখ থেকে জল পড়ে। তো লেন্সটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আজকে খুব একটা অসুবিধা হয়নি। তো তারপরে আমি এখন সানস্ক্রিন মাখছি, কারণ প্রচণ্ড রোদ, ভীষণ রোদ, এতটাই রোদ যে কি বলবো, চামড়া একদম জ্বালা জ্বালা করছে। তো তার জন্য সেটা যেন না হয়, চামড়ায় যেন ট্যান না পড়ে, তো তার জন্য আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। সেটা ডার্মাকোর একটা সানস্ক্রিন আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আমার ডার্মাকোর এই সানস্ক্রিনটা ভীষণ ভালো স্যুট করে, কারণ আমার অয়েলি স্কিন, তো অয়েলি বলো বা কম্বিনেশন যাই বলো, প্রচণ্ড আমার মুখ থেকে না অয়েল বেরোয়, তো তার জন্য আমার খুব অসুবিধা হয়, তো আর ঘামও হয়। তো তার জন্য আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি, এটা আমার খুব স্যুট করে। সানস্ক্রিনটাকে ভালো করে ইভেনলি অ্যাপ্লাই করে নিয়েছি আমার মুখের মধ্যে। তারপরে আমি এখন একটা কনসিলার অ্যাপ্লাই করছি। আমি কোনো ফাউন্ডেশন আজকে আমি ইউজ করব না, আজকে আমি ইউজ করব অনলি কনসিলার। তো আমার ফেসে যেই যেই জায়গায় দাগ আছে সেই জায়গাগুলোকে আমি কনসিল করে নেবো ভালো করে কনসিলার দিয়ে। আর কনসিলারটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, আই থিঙ্ক শেডটা মিডিয়াম বেজ সামথিং কিছু একটা হবে। কনসিলারের যে শিশিটা, ওর থেকে নামটা উঠে গেছে, তো আমি তার জন্য বলতেও পারবো না। তো যাই হোক, মোটামুটি আমার স্কিনটা বেশ ভালোই স্যুট করে। তা এখন আমি একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবো, এটা ব্লু হেভেনের একটা লুজ পাউডার। তো ওটা দিয়ে আমি ভালো করে সেট করে নেবো আমি যা যা লাগিয়েছি। সানস্ক্রিনটা তো নিচে ছিল, কোনো অসুবিধা হবে না একদম। ফেসে তো আগে ফার্স্টে আমি স্কিন কেয়ার করে নিয়েছি, তারপরে আমি একটা প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম, সেগুলো আর শ্যুট করা হয়নি, তো সানস্ক্রিন থেকে আমি শ্যুট করেছি। তো যাই হোক, তারপরে এইটা আমি কনসিলার লাগিয়ে নেওয়ার পর পুরো কনসিলারটাকে আমি সেট করে নেবো, কারণ তোমরা জানো গরমকাল, তো অয়েল হয়, তারপরে ঘাম আগেই বললাম, তো পুরোটা গলে বেরিয়ে যাবে। তার জন্য আমি একটা পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তো এখন আমি মামাআর্থের কাজলটাকে অ্যাপ্লাই করে নেবো। আমি অ্যাকচুয়ালি আইলাইনার ইউজ না করলে আমি কাজলটা অ্যাপ্লাই করি, কারণ সবসময় আইলাইনারটাকে প্রিসাইজলি অ্যাপ্লাই করার সময় থাকে না, কারণ আইলাইনারটা একটা এমন জিনিস না, সুন্দরভাবে অ্যাপ্লাই না করলে না এবড়ো খেবড়ো হয়ে গেলে ভীষণ বিশ্রী লাগে দেখতে। তো কাজলটা মেসি হলেও খুব একটা অসুবিধা হয় না, স্মাচ করে দিয়ে কাজলটাকে চালিয়ে নেওয়া যায়, কিন্তু আইলাইনারটা তো সেটা পসিবল হয় না। তো তার জন্য আমি বেশিরভাগ টাইমে কাজলই অ্যাপ্লাই করি, তোমরা সাধারণত আই থিঙ্ক এতদিনে বুঝে গেছো। তো যাই হোক, আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে হালকা করে ড্র করে নেবো, যাতে আমার আইব্রোটা ইভেনলি সুন্দর লাগে দেখতে। এমনি আমার আইব্রো আছে, বাট তাও একটু ভাল লাগে, যেন সুন্দর লাগে, তা এনহ্যান্স করার জন্য লুকটাকে আমি জাস্ট আইব্রোটাকে পেন্সিলটাকে দিয়ে আইব্রোটাকে আমি শেপ করে নিলাম। তো এখন আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি, আর কিছু এক্সট্রা আই মেকআপ কিছু করিনি, মানে আই শ্যাডো সেরকম কিছু আর দেইনি, আমি একদম মিনিমাল নর্মাল, যারা না করলেই নয় আমি সেটাই রাখার চেষ্টা করেছি। একটা মাস্কারা লাগিয়ে নেবো, কারণ আমি যেহেতু চশমা পরছি না, লেন্স পরেছি, তো তার জন্য মাস্কারা না লাগালে চোখের পাতাগুলো ঠিক ভালো লাগে না, মানে আইল্যাশটা বড় বড় লাগে না, তো তার জন্যই মাস্কারাটা লাগানো। তো মাস্কারাটা হচ্ছে সুগারের মাস্কারা, তোমরা আগেও আমার একটা মেকআপ ভিডিওতে দেখেছ। তো আপাতত আমার কাছে এইগুলোই আছে, তো বিয়ের যখন মেকআপ জিনিস কিনবো তখন তোমরা দেখতে পাবে আরও নতুন নতুন অনেক জিনিস কিনবো। আমি অলরেডি কেনা হয়ে গেছে, ভিডিওটা এখনও শেয়ার করা হয়নি যে বিয়ের জন্য আমি কী কী মেকআপ কিনেছি, তো সেটার একটা আলাদা সেপারেট ভিডিও যাবে, তখন তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে আমি বিয়ের জন্য কী কী মেকআপ কিনেছি। তো যাই হোক, এখানে আমি একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, সেটা হচ্ছে পার্পলের, কারণ দিনের বেলা যাচ্ছি, তো হালকা লিপস্টিক লাগানোটাই আমার মনে হলো উচিত, বেশ ভালো লাগবে। পার্পল ব্র্যান্ডের, এটা নিজস্ব পার্পলের প্রোডাক্ট, তার জন্য পার্পলের একটা লিপস্টিক, নিউড লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার কানের দুল, যেটা আমি ব্যয়ার করে নিচ্ছি। আই থিঙ্ক এই কানেরটা এই চুড়িদারটার সাথে বেশ ভালো মানাচ্ছে, তো তার জন্যই ব্যয়ার করলাম। এখন আমি চুলটা ভালো করে বেঁধে নিলাম, কারণ আমি এর থেকে বেশি কিছু স্টাইল করি না চুলের, কারণ আমার চুল তো মাথায় গোজ খুবই কম,
তো তার জন্য আমার চুলে কি আর স্টাইল করব আমার মাথাতেই আসে না। তো এরকম করে আমি পিছন দিকে একটা ক্লিপ বেঁধে নেই, আমার মাথায় আর সেরকম চুলের কোনো ডিজাইন আসেও না, আর যদিও বা আসে আমি যদি বাদ দিয়ে যাই না আমার স্ক্যাল্পটা শো হয়, তো সেটা দেখতে আরও বাজে লাগে। তো তার জন্য আমি হালকা ফুলকা যা যতটা সম্ভব আমি ততটাই দেই চুলে ক্লিপ, আর চুলটাকে সেভাবেই বাঁধি, নাহলে কপালটাও বড় লাগে, ওটাও বাজে লাগে দেখতে। তো যাই হোক, আমি এখানে ফুল রেডি হয়ে গেছি, জাস্ট ভড়িটা পরবো আর বেরিয়ে যাব। তো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো। টাটা।